আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব 11তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন। আমরা প্রতি শুক্রবার চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পর তার গণিত সমাধান ভিডিও আকারে আপলোড দেওয়ার জন্য। অঙ্ক শুরু হবে 1 নম্বর অঙ্ক দিয়ে। 1 নম্বর অঙ্ক ছিল চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়, 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? তো এখানে বলা হচ্ছে চালের দাম 12% কমে গিয়েছে, মানে হচ্ছে আমাদের যে আগে যদি চাউলের দাম 100 টাকা ছিল, এখন চাউলের দাম হচ্ছে 12% কমে, অর্থাৎ 100 থেকে 12 কমে আসবে হচ্ছে 88 টাকা। তো এখন আমরা দেখব যে 6000 টাকার চাউলের বর্তমান মূল্য কত সেটা দেখব। তাহলে 100 টাকা যদি পূর্বের মূল্য হয় তাহলে বর্তমান মূল্য হবে 88 টাকা, আর যদি 6000 টাকা পূর্বের মূল্য হয় তাহলে বর্তমান মূল্য হবে ×100×6000 সমান সমান আসবে হচ্ছে 5280 টাকা। তো 5280 টাকা হচ্ছে বর্তমান মূল্য চাউলের। তো এখন বলছে 1 কুইন্টাল চাউলের বর্তমান মূল্য কত। তো 6000 টাকায় পূর্বপক্ষে 1 কুইন্টাল বেশি পাওয়া যায়, তাহলে আগে ছিল দাম 6000, এখন হচ্ছে 5280, এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 720 টাকা। এই 720 টাকা হবে বর্তমান মূল্য, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 2, নাম্বার 2-তে বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত। তো দৈর্ঘ্য বিস্তারের বলা হচ্ছে 3 গুণ, তো বিস্তার যদি আমরা ধরি x তাহলে দৈর্ঘ্য ধরতে হবে হচ্ছে 3x। তো প্রশ্নে বলা আছে যে দৈর্ঘ্য 48, তাহলে এটা হবে 48, তাহলে আমরা x ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে 16, তাহলে এইটা আসবে 16। আর আমরা জানি পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ বিস্তার, তাহলে আসবে হচ্ছে আমাদের 2 ইন্টু 48 প্লাস 16 ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 128 মিটার, অর্থাৎ 128 মিটার হবে পরিসীমা, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরের প্রশ্ন নাম্বার 3, নাম্বার 3-এ বলা আছে ক ঘন্টায় 10 কিলোমিটার এবং খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হল। ক 10টা 10 মিনিট সময়ে এবং খ 9টা 40 মিনিট সময়ে রাজশাহী পৌঁছালো, রাজশাহী রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত। তো আমরা ধরে নিই রাজশাহীর দূরত্ব হচ্ছে x। এখন ক এর গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা আর খ এর গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা, এবং তারা যে রাজশাহী গেল সেক্ষেত্রে একজন গিয়ে পৌঁছালো হচ্ছে 9টা 40-এ আর একজন গিয়ে পৌঁছালো হচ্ছে 10টা 10-এ। তো 9টা 40 এবং 10টা 10-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 30 মিনিট, 30 মিনিট মানে হচ্ছে আধা ঘন্টা। তো আধা ঘন্টা সময়ের ডিফারেন্স হচ্ছে এই তাদের গতিবেগের পার্থক্যের কারণে। তাহলে কয়ের কতটুকু সময় লাগলো সেটা আমরা দেখব। আমরা জানি হচ্ছে সময় ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ দূরত্বকে আমরা যদি গতিবেগ দ্বারা ভাগ করি তাহলে সময়টা পাওয়া যায়। তাহলে এখানে দূরত্ব হচ্ছে x, তাহলে x বাই লেখা যায় 10, আর আরেকটা হচ্ছে x বাই 15, অর্থাৎ এটা ক্ষয়ের সময়, দুইটা সময়ের পার্থক্য হচ্ছে 1/2, হাফের সমান। তো এটা করলে আসবে হচ্ছে 30, এটা আসবে হচ্ছে 3x-2x=1/2, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 15, অর্থাৎ দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 4, নাম্বার 4-এ বলা আছে 19, 33, 51, 73 এর পরবর্তী সংখ্যা কত। এই ডিফারেন্সটা আমরা এখানে খেয়াল করব, এটার ডিফারেন্স হচ্ছে 14, এইটার ডিফারেন্স হচ্ছে 18, তাহলে এইটার ডিফারেন্স হচ্ছে আমাদের 22, তারপর এটা ডিফারেন্স যেহেতু 4 করে বাড়ছে তাহলে এটা হবে হচ্ছে 26, তাহলে 73-এর সাথে 26 যোগ করলে আমরা পাবো হচ্ছে 99, 99 হবে পরবর্তী সংখ্যাটি, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 5, নাম্বার 5-এ বলা আছে একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্পড আউট হলো তার দেড় গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, ওই দলে কতজন কট আউট হলো। একটা দলে আমরা জানি থাকে হচ্ছে 11 জন, উইকেট থাকে হচ্ছে 10টা, অর্থাৎ 10টা উইকেট আউট করতে হয়। তো এখানে বলা আছে যতজন স্ট্যাম্পড আউট হলো তার দেড় গুণ কট আউট হলো, তাহলে স্ট্যাম্পড আউট যতজন হলো দেড় গুণ কট আউট হলো, স্ট্যাম্পড আউট ধরে নেই 2x, তাহলে কট আউট হবে হচ্ছে 3x। আর বলা হচ্ছে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, তাহলে বোল্ড আউট হলো আমাদের মোট উইকেট যেহেতু 10টা তাহলে 5টা, এই সব মিলিয়ে আমাদের হচ্ছে 2x+3x+5 ইকুয়াল টু হচ্ছে আমাদের 10 উইকেট, তাহলে 5x=5 বা x ইকুয়াল
x = 1 প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে কতজন কট আউট হয়েছে তো কট আউট হয়েছে হচ্ছে আমাদের 3 * 1 অর্থাৎ 3 জন এই 3 হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার 6 নাম্বার 6 এ বলা আছে একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে 1540 ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে এক ব্যক্তি বন্দুক ছোড়ার 3 সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় শব্দের গতি প্রতি সেকেন্ডে 1100 ফুট লক্ষ্যবস্তুর দূরত্ব কত এখানে ব্যাপার হচ্ছে এখান থেকে যদি সে বন্দুকে গুলি করে আর লক্ষ্যবস্তু যদি এইটা হয় তাহলে দেখেন প্রথমে এইটুকু যাবে গিয়ে আবার তার কাছে এই শব্দটা ফিরে আসবে এই লোকটার কাছে এখানে লোকটা দাঁড়ানো আছে এখানে যাবে গিয়ে আবার ফিরে আসবে তাহলে যাওয়ার সময় যে গতিবেগ সেটা হচ্ছে 1540 আর আসার সময় যে গতিবেগ সেটা হচ্ছে 1100 টোটাল যে টাইম ডিউরেশন সেটা হচ্ছে 3 সেকেন্ড তাহলে গেল আসলো টাইম হচ্ছে 3 সেকেন্ড তাহলে ধরে নেই ডিসটেন্সটা হচ্ছে x আসার সময় x দূরত্ব অতিক্রম করবে সেই ক্ষেত্রে প্রথম যে গেল সে যাওয়ার ক্ষেত্রে টাইম লাগবে হচ্ছে x / 1540 কারণ হচ্ছে আমরা জানি সময় ইকুয়াল টু দূরত্ব / গতিবেগ তাহলে x / 1540 প্লাস আবার আসার সময় যে টাইমটা লাগবে x / 1100 ইকুয়াল টু হবে হচ্ছে 3 সেকেন্ড এই হচ্ছে আমাদের এখানকার ইকুয়েশনটা এটা যদি আমরা সমাধান করি তাহলে x ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 1925 অর্থাৎ 1925 হবে লক্ষ্যবস্তুর দূরত্ব অর্থাৎ এই দূরত্বটা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার 7 নাম্বার 7 এ বলা আছে একটি পাত্রে দুধ এবং পানির অনুপাত 5:2 যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত তো আমাদের বলা আছে 5:2 এটা হচ্ছে দুধ এটা হচ্ছে পানি তো ধরে নেই হচ্ছে 5x আর 2x বলা হচ্ছে এদের পার্থক্য হচ্ছে 6 লিটার তাহলে এটা মাইনাস করলে আসবে হচ্ছে 6 তাহলে 3x = 6 x = পাওয়া যাবে 2 তো আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে পানির পরিমাণ কত তো পানির পরিমাণ হবে হচ্ছে যেহেতু 2 অনুপাত 2x হবে 2x = লেখা যাবে 2 * 2 = 4 লিটার অর্থাৎ পানির পরিমাণ হবে হচ্ছে 4 লিটার এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 8 নাম্বার 8 এ বলা আছে a - a + 1 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ = কত তো এটা করলে আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব a - a - a - 1 তারপরে যেটা করব সেটা হচ্ছে a মাইনাস এটা এটা কাটার সেক্ষেত্রে মাইনাস 1 থাকে ইকুয়াল টু লেখা যায় মাইনাসে মাইনাসে প্লাস a প্লাস 1 অর্থাৎ a প্লাস 1 হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার 9 নাম্বার 9 এ বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r প্লাস n করা হয় তবে এর ক্ষেত্রফল দ্বিগুণ হয় r এর মান কত তো আমরা যেহেতু ব্যাসার্ধ r আর পরবর্তী ব্যাসার্ধ হবে r প্লাস n তাহলে আমরা সূত্র অনুসারে বলতে পারবো যে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার আর এটার ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর প্লাস এন হোল স্কোয়ার তো বলা হচ্ছে প্রথমটার দ্বিগুণ হবে দ্বিতীয়টা সেই ক্ষেত্রে দুই এটার সাথে গুণ করতে হবে তাহলে দুইটা সমান সমান হবে পাই ইকুয়াল টু কাটা এখন যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি তাহলে পাবো হচ্ছে √2r = r + n তো আমাদের বের করতে বলা হয়েছে আর এর মান √2r - r = n লেখা যায় বা আর যদি আপনি কমন নেন তাহলে পাবেন √2 - 1 = n বা এখান থেকে r ইকুয়াল টু n বাই রুট টু মাইনাস 1 তাহলে n বাই রুট টু মাইনাস 1 হবে হচ্ছে r এর মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার 10 নাম্বার 10 এ বলা আছে 15 ভাগ 15 গুণ 15 ভাগ 15 ভাগ 15 এর 15 = সরল মান কত হবে তো এটা যদি আমরা করি প্রথমে আমরা জানি যে ভাগের কাজ আগে আর যদি এর থাকে তাহলে এর কাজ আগে তারপরে ভাগের কাজ তো উপরের ক্ষেত্রে যদি আমরা করব সেক্ষেত্রে ভাগের কাজ আগে সেক্ষেত্রে 15 15 ভাগ করলে আসবে 1 1 × 15 আসবে আর নিচে এর কাজ আগে হবে তাহলে 15 ভাগ আসবে হচ্ছে 15 গুণ 15 ইকুয়াল টু আসবে 225 এটা করলে পাওয়া যাবে 15 আর এটা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 1/15 এটা যেহেতু উল্টে যাবে তাহলে 15 × 15 হবে ইকুয়াল টু আসবে হচ্ছে 225 এই 225 হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার 11 নাম্বার 11 তে বলা আছে ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে ক্ষয়ের বেতন ক অপেক্ষা শতকরা কত কম তো এখানে ক্ষয়ের বেতন ধরি আর ক্ষয়ের বেতন ধরি বলা আছে যে ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি তাহলে ক্ষয়ের বেতন যদি 100 টাকা হয় ক্ষয়ের বেতন হবে হচ্ছে 135 টাকা এখন কম্পেয়ার করতে বলা হচ্ছে কয়ের বেতন অপেক্ষা অর্থাৎ কয়ের সাথে তাহলে এটা ডিফারেন্সটা হচ্ছে 35 টাকা তাহলে 35 টাকা ডিফারেন্স আর আমাদের বেস তখন হবে হচ্ছে এই 135 টাকা তাহলে 135 টাকার মধ্যে বাড়ে হচ্ছে 35 টাকা তাহলে 100 টাকা কতটুকু বাড়ে এটা করলে আমরা পাবো হচ্ছে 25.93 হবে এই প্রশ্নের উত্তর
তারপর অঙ্ক নম্বর বারো, নম্বর বারোতে বলা আছে দশটি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম চারটির গড় ৫২ এবং শেষ পাঁচটির গড় ৩৮, পঞ্চম সংখ্যাটি কত? তো দশটি সংখ্যার যোগফল বলা আছে হচ্ছে ৪৬২, এটা হচ্ছে দশটা সংখ্যা, আর বলা হচ্ছে যে প্রথম চারটার গড় হচ্ছে ৫২, তাহলে প্রথম চারটা চারকে যদি ৫২ দ্বারা গুণ করি তাহলে পাওয়া যাবে, শেষ পাঁচটা যেটা আছে সেটা গুণ করলে পাওয়া যাবে। এটা করলে ৫২ ইন্টু ৪ করলে আমরা পাবো হচ্ছে ২০৮, আর ৩৮ ইন্টু ৫ করলে পাওয়া যাবে হচ্ছে ১৯০, এই দুটো যোগ করলে আমরা পাবো হচ্ছে ৩৯৮। এই ৩৯৮ হচ্ছে আমাদের এই ৯টি সংখ্যা, বাকি থেকে একটি সংখ্যা পঞ্চম সংখ্যা, তাহলে ৬৬২ থেকে ৩৯৮ যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে ৬৪, ৬৪ হবে পঞ্চম সংখ্যাটি, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নম্বর ১৩, নম্বর ১৩তে বলা আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু ৫১৩ এবং এ মাইনাস বি ইকুয়াল টু ৩ হলে এ বি এর মান কত? তো আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, বা যদি মান বসাই ৫১৩ ইকুয়াল টু এটার মান বসানো যায় থ্রি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু থ্রি, বা ৫১৩ ইকুয়াল টু ২৭ প্লাস লেখা যায় ৯ এ বি, বা ৯ এ বি ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে ৪৮৬, বা এ বি ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে ৫৪, অর্থাৎ ৫৪ হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নম্বর ১৪, নম্বর ১৪তে বলা আছে এক্স প্লাস ৩ ইন্টু এক্স মাইনাস ৩কে এক্স স্কোয়ার মাইনাস ৬ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো ভাগশেষ উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো এটা ০ হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু আসবে ৬, আর যে মানটি দেওয়া আছে অর্থাৎ যে রাশিটি দেওয়া আছে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করা যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস ৯। এখন এই এক্স স্কোয়ারের মানটা আমরা এখানে বসাবো, তাহলে ৬ মাইনাস ৯ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে মাইনাস ৩, তাহলে মাইনাস ৩ হবে ভাগশেষ, সেটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নম্বর ১৫, নম্বর ১৫তে বলা আছে ২:১৫ সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? তো আমরা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা যদি দেখি ২:১৫, তো আমরা সূত্র একটা জানি, সেটা হচ্ছে ১১ ইন্টু মিনিট মাইনাস ৬০ ইন্টু আওয়ার ডিভাইড বাই ২, একটা মডুলাস থাকবে, মডুলাস মানে হচ্ছে প্লাস মাইনাস যাই হোক না কেন ভিতরে সবসময় পজিটিভ মান নিতে হবে, তাহলে ১১ ইন্টু ১৫ মাইনাস ৬০ ইন্টু ২ ডিভাইড বাই ২ লেখা যায় ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে ১৬৫ মাইনাস ১২০ ডিভাইড বাই ২, মডুলাস ইকুয়াল টু ৪৫ বাই ২, ইকুয়াল টু লেখা যাবে ২২.৫, অর্থাৎ ২২.৫ ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নম্বর ১৬, নম্বর ১৬তে বলা আছে এক মিটার এর সমান কত ইঞ্চি? এক মিটারের সমান হচ্ছে ৩৯.৩৭ ইঞ্চি, ৩৯.৩৭ হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য। ধন্যবাদ।